हाईस्कूल कॉलेजे ऑनलाइन श्रेणी कार्यक्रम आज के क्लस नवम श्रेणी प्रिय शिक्षक स्वागत जी तुम्हारे आज रमन मोहन सरकार आज के बांगला प्रथम पत्रे एक कविता नहीं आलोचना करब कविता हे बंगबाणी बंग बांगलार बाणी बांगला भाषा के कविता लेखक आब्दुल हाकिम आब्दुल हाकिम जन्मग्रहण कर 1620 ख्रीस्टाब्दे মাতৃভাষা মাতৃভূমি স্বদেশ প্রেম মাতৃভাষা মাতৃভূমি ও স্বদেশ প্রেমের প্রতি আমাদের যে আকর্ষণ আমাদের যে উচ্চ প্রেরণা বাংলা ভাষা বাংলাদেশ সেখান থেকে আমাদের স্বদেশ প্রেম তাহলে স্বদেশের প্রতি মায়াবহতা ভালোবাসা সেটা ভাষা আমরা জানি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে অনেক সংগ্রামের বিনিময়ে কিন্তু এই কবিতার লেখক তিনি জন্মগ্রহণ করেছিলেন 1620 খ্রিস্টাব্দে এবং তখন কিন্তু বাংলা ভাষায় যে কাব্য রচনা করা যায় বা কবিতা লেখা যায় সেটা একটু কল্পনা করা যেত না যা আসলে বাংলা ভাষা কারণ তখন ছিল আরবি ফার্সি যে আধিপত্য বিস্তার ছিল মধ্যযুগ বলা হয় এখানে আমরা জানি বাংলাদেশে যুগ বিভাগ তিনটা পর্বে বিভক্ত প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ বাংলা সাহিত্যে যুগ বিভাগ তিন পর্বে বিভক্ত প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আধুনিক যুগ 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্য হচ্ছে আধুনিক যুগ তার মানে হচ্ছে 1801 থেকে বর্তমান সময় যে সকল কাব্য গল্প উপন্যাস রচিত হবে সকলেই আধুনিক যুগের অন্তর্ভুক্ত আর প্রাচীন যুগ বাংলা সাহিত্যে যুগবিভাগে প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত 650 থেকে 1200 খ্রিস্টাব্দ মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে কি বাংলা সাহিত্যে মধ্যযুগ তাহলে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেছিলেন 1620 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মধ্যযুগের যে বৈশিষ্ট্য ছিল যে আসলে প্রাচীন ছিল তখন কি দেবদেবী বর আর মধ্যযুগে চলে আসছে আরবি ফার্সি এই ভাষাগুলো যে ধর্মীয় বিষয়গুলো ছিল আর আব্দুল হাকিম ছিলেন সকল ব্যতিক্রম তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আসলে তার প্রশ্নে জ্ঞানের প্রশ্নে আসে তার জন্মস্থান তাহলে চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1620 খ্রিস্টাব্দে তিনি মধ্যযুগের কবি এবং আমরা জানি যে কোন শতকের কবি তাহলে সপ্তদশ শতকের কবি তাহলে আব্দুল হাকিম কোন শতকের কবি প্রশ্নে আসার সময় যে হ্যাঁ তাহলে কোন শতকের কবি তাহলে আমরা জানলাম যে তিনি সপ্তদশ শতকের কবি সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিম কারণ আমরা জন্ম 1620 আমরা শতাব্দী ধরি তার পরবর্তীটা সেই হিসাবে তিনি সপ্তদশ শতকের কবি আর প্রাচীন যুগ 650 থেকে 1200 মধ্যযুগ 1201 থেকে 1800 বর্তমান সময় তাহলে আব্দুল হাকিম 1620 থেকে 1690 তাহলে আমরা জানলাম 1620 খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি প্রথম এই বাংলা ভাষায় যে কাব্য রচনা করা যায় তিনি খুব সুন্দরভাবে এবং সেটা নাম দিয়েছেন বঙ্গবাণী বাংলার বাণী তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ বোঝা যায় তার মধ্যে তখন থেকে মাতৃভাষার প্রতি খুব আকর্ষণ ভালোবাসা ছিল এবং তিনি চেয়েছেন মাতৃভাষায় মায়ের ভাষা যে ভাষা অন্য কেউ না বুঝে সেই ভাষায় যাতে কাব্য রচনা করা না যায় এবং সে সব বঙ্গদেবী মানে বঙ্গ প্রদেশে যারা জন্মগ্রহণ করেও অন্য ভাষায় কাব্য রচনা করে কবি তাদের প্রতি ঘৃণা ক্ষোভ প্রকাশ করেছেন প্রয়োজনে তিনি তাদেরকে আসলে দেশ ত্যাগ করতেও বলেছিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ তিনি মধ্যযুগে একজন কবি এবং তিনি কি করেছেন যে আমরা হ্যাঁ যখন কবিতার প্রথম লাইনগুলোতে প্রতিটা লাইন বিশ্লেষণ করবো
সেটা আমরা ব্যাখ্যা করব কার্বন উৎস হচ্ছে কি নূরনামা কার্বন গ্রন্থ উৎস উৎস হচ্ছে কি নূরনামা কার্বন গ্রন্থ বিখ্যাত একটা কার্বন গ্রন্থ হচ্ছে নূরনামা তাহলে এই নূরনামা কার্বন গ্রন্থ থেকে বঙ্গবাণী কবিতাটি নেওয়া হয়েছে তাছাড়াও তার ছিল কি ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যে যদিও তখন তার মধ্যযুগীয় কাব্যটা হ্যাঁ ইউসুফ জুলেখা লালমতি সয়ফুলমূলক শিহাবুদ্দিন এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ তাহলে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কিন্তু আমাদের জানতে হবে এরপরে কারবালা ও শহরনামা তাহলে কারবালা শহরনামা কিন্তু বিখ্যাত পরীক্ষায় আসে তাই আমরা লিখলাম কারবালা এবং কারবালা ও শহরনামা কারবালা ও শহরনামা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ আর কবিতা গুলো হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা জানলাম কবিতার উৎস তার যে বিখ্যাত লেখা আছে বা কাব্যগ্রন্থ আছে সেগুলো সম্পর্কে জানলাম আমরা এখন যে এই কবিতা সম্পর্কে জানলাম যে আসলে কবিতা কি বলা হয়েছে আমরা কবিতাটা বিশ্লেষণ করব এবং তারপরে বুঝতে পারব তাহলে আমরা আলোচনা করছিলাম বঙ্গবাণী কবিতা তাহলে বঙ্গবাণী কবিতাটি হচ্ছে কি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ সংকলন করা হয়েছে তাহলে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন কিন্তু দুর্লভ তাহলে আমরা জানলাম যে আসলে আমরা বলে নিয়েছি যে হ্যাঁ মধ্যযুগ ছিল কি সে দেবদেবী ভরা ছিল আমরা আছি তারপরে আসছে কি যে সাহিত্য হয়ে গেছে ধর্মকেন্দ্রিক যেমন আরবি ফার্সি যারা সাহিত্য রচনা করছেন তারাই হয়েছেন সেরা লোক সেগুলো স্মরণীয় হয়েছে কিন্তু তখনকার সময় এটা কিন্তু ছিল সম্পূর্ণ ব্যতিক্রম ছিল এবং দুর্লভ ছিল কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা আমাদের এই কবিতায় নির্দ্বিধায় ব্যক্ত করেছেন যে আরবি ফার্সি আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও কোনো বিদ্বেষ বা রাগ নেই এই ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণনা করা হয়েছে আল্লাহ ও মহানবীর গুণাগুণ বর্ণনা করা হয়েছে তাই এই ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল কিন্তু যে ভাষা জনসাধারণের বোধগম্য নয় সে ভাষায় অন্যের সঙ্গে যে ভাষা সাধারণ জনগণ বুঝতে পারে না সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না তাহলে সে ভাষায় তো আসলে ভাষা যে ভাষা জনগণের সাথে ভাব বিনিময় করা যায় না সে ভাষায় সাহিত্য রচনা করলে তার ফল কী হবে যে আসলে কারা বুঝবে সাহিত্যের উদ্দেশ্য তো আছে আসলে পাঠক যে যিনি পাঠক তিনি যদি পড়ে না বুঝেন তাহলে যিনি রচনা করছেন তার উদ্দেশ্য তো ব্যর্থ হয়ে যাচ্ছে তাহলে আমাদের মাতৃভাষায় যেই কাব্য রচনা করার কথা তিনি বলেছেন সে ভাষায় অবশ্যই কাব্য রচনা করতে হবে মানুষ এক মানুষের মাতৃ নিজ ভাষায় স্রষ্টাকে স্মরণ করবে সেটাই স্বাভাবিক স্রষ্টা সকলের কথাই বুঝবে যে স্রষ্টা সৃষ্টিকর্তা তাহলে স্রষ্টা মানুষের মধ্যে বুঝতে পারে কবি চিত্তে কবির মনে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই তাদের বংশ জন্ম পরিচয় সকল কবির মনে সন্দেহ জাগে যে আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বাংলা ভাষার প্রতি তাদের যে কবি মনে সন্দেহ জাগে যে আসলে আদৌ তারা বাঙালি কিনা কবি সন্দেহ মানে বলেছেন যে এসব লোক যাদের মনে স্বদেশে ও স্বভাষার প্রতি বিন্দুমাত্র অনুরাগ নাই তারা কেন এদেশ ছেড়ে চলে যায় মানে বঙ্গবন্ধু কবিতায় যে আমরা যে যখন আমরা পাঠ পরিচিতি করবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আসলে আমাদের কি এই ভাষার যে হিতকর আর কি হতে পারে মাতৃভাষা কাব্য রচনা করতে হবে এবং মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কাব্য রচনা করলে তো সেই রচনার উদ্দেশ্য সফল বা সার্থক হবে না তাহলে আমরা যখন এটা বুঝলাম যে হ্যাঁ এটা হচ্ছে কি জন্মভূমি ও মাতৃভাষার প্রতি মানুষের গভীর ভালোবাসা প্রকাশ মাতৃভূমির প্রতি আমাদের মনুষ্যত্বের পরিচয় যে হ্যাঁ মাতৃভূমির প্রতি আমার মন বা স্বদেশপ্রেম জাগ্রত হচ্ছে কিনা বংশানুক্রমে বাংলাদেশ আমাদের বসতি বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মন স্পর্শ করে মাতৃভাষায় বর্ণিত যে কোনো বক্তব্যে আমাদের মনকে দোলা দেয় স্পর্শ করে আমরা বলি যে স্পর্শ করে এই ভাষায় চেয়ে অন্য ভাষা আর কি হতে পারে তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ তখনকার সময় আসলে মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য রচনা করা কিন্তু খুবই দুরূহ এবং কঠিন কাজ ছিল
এবং সমর্থন পাওয়াও খুব কঠিন ছিল। ১৬২০ অনেক পূর্বের কথা। তাহলে তখনকার সময় যে বাংলা ভাষাকে কাব্য রচনা আজও আমাদের কি লাগে, অবাক লাগে। আসলে হ্যাঁ, আমরা জানি যে বাঙালি ভাষার জন্য আন্দোলন করেছিল ১৯৫২ সালে। সেখানে পৃথিবীর মধ্যে বাঙালি একমাত্র জাতি যে জাতি বাংলা ভাষাকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু এই বঙ্গবাণী কবিতার লেখক আব্দুল হাকিম যে তার মনে ইচ্ছা প্রকাশ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে, যে বঙ্গবাণী কবিতার মাধ্যমে, সেটা যদিও মধ্যযুগীয়, আমরা তাহলে এখন কবিতাটার লাইন বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা কবিতায় প্রথমে দেখতে পাবো যে হ্যাঁ, তিনি আসলে যে কোনো কবিতায় আমরা উৎস বা সুরটা কিন্তু একটু যে সূচনাটা খুব সুন্দর হয়। আর এখানে তিনি কি করেছেন, তিনি তার মনোভাব ব্যক্ত করেছেন যে কিতাব পড়িতে যার নাহিত অভ্যাস। কিতাব হচ্ছে কি, আমি আরবি বই বলি বা যে কোনো বই বলি, যে হ্যাঁ বই পড়তে বা কিতাব পড়িতে যার অভ্যাস নাই, সেসবে কহিল মধ্যে মনে হাবিলাস প্রবল ইচ্ছা, সেসবে কহিল মতে মানে আমাকে। এখানে কবিতা হচ্ছে মতে মানে হচ্ছে আমাকে বলেছে, আমাকে কহিল বলিল, হ্যাঁ তাহলে আমাকে বলছে প্রবল ইচ্ছা। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, এই জন্য নিবিদি এই কাজে বাংলা করিব রচনা। তারপরে আমরা বলছি যে নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। তাহলে এই যে কিতাব পড়ায় যার অভ্যাস নাই, সেসবে কহিল মধ্যে মনে হাবিলাস, নিজ পরিশ্রমে তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন। তাহলে এই কাজে আমি বাংলা করিব রচন, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। তাহলে দেশি ভাষা ভালো বুঝে যারা তাদের কথা বলা হচ্ছে, আর আরবি ফার্সি প্রতি লেখকের বা কবির কোনো রাগ হিংসা নেই। তাই তো তিনি বলেছেন যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। এই আরবি ফার্সি শব্দটা তখনকার সময় ছিল বেশ প্রসিদ্ধ এবং আরবি ফার্সি ভাষায় বেশিরভাগ সাহিত্য রচিত হয়েছিল। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, দেশি ভাষা অনেকেই বুঝে না, তাদের বেশিরভাগ ভাষা বুঝতেই কপালে ভাঁজ পড়ে যায়। হ্যাঁ, তারা দেখা যায় কি যে জনসাধারণের মুখের ভাষাই বুঝে না, তারা আবার সেই সাহিত্যের ভাষাটা কীভাবে বুঝবে। তাহলে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। তাহলে লেখকের আরবি ফার্সি বা হিন্দি ভাষা, আরবি ভাষা ফার্সি ভাষা বা হিন্দি ভাষায় তার কোনো কি নাই, দ্বিমত নাই, যে রাগ নাই দেশি ভাষা যার কপালে ভাগ, দেশি ভাষা বুঝতে যা কপালে ভাঁজ পড়ে যায়। তাহলে আরবি ফার্সি হিন্দিতেও তার কি দ্বিমত নাই। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, যদি বা লেখা আল্লাহ নবীর সিফত, এখানে আল্লাহর বা আমাদের যে ইসলাম নবীর কথা এসেছে বা অনেক যে গুণগান সৃষ্টিকর্তার বা নবীর যে গুণগানের কথা বলা হয়েছে, সেই দেশে সেই বাক্যে কহি নরগণ। তাহলে নরগণ মানে জনগণ, সেই ভাষা বুঝবে সেই দেশে জনগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, আমার নিরঞ্জন আপনার নিরঞ্জন, সৃষ্টিকর্তা এক তাহলে নিরঞ্জন সৃষ্টিকর্তা নির্মল, তিনি সবই বুঝেন। আমরা যেই ভাষায় কথা বলি না কেন, যেই ধর্মের কথা বলা হোক না কেন, এখানে আল্লাহর কথা বলা হয়েছে, নবীর সিফতের কথা বলা হয়েছে, সেই বাক্য বুঝে পড়বো আপে নিরঞ্জন। হ্যাঁ, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো, দোয়া চাইবো, আমার কথাগুলো কিন্তু সৃষ্টিকর্তা বুঝবেন, সেই ভাষা বুঝবেন, সেই কথা কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে পড়বো আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। তাহলে এই যে বঙ্গদেশের কথা যখন বলা হয়েছে, আসলে স্রষ্টাকে বা সৃষ্টিকর্তাকে যে ভাষাতে স্মরণ করা হোক না কেন বা ডাকা হোক না কেন, স্রষ্টা বা সৃষ্টিকর্তা কিন্তু আমাদের মনে বা যে আমরা যে মুখে যে ভাষায় কথা বলি, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সে ভাষায় বুঝতে পারে, যে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। তাহলে সব রকমের বাক্যই কিন্তু আমাদের বুঝেন যে আমাদের প্রভু বা সৃষ্টিকর্তা আছেন, বঙ্গদেশী
বাক্য কিবা যত ইতিবাণী, তাহলে বাংলাদেশের বাক্যে যতই আসুক সব কথাই তিনি বুঝেন। মারফত ভেদে যার নাহি তো গমন, তাহলে মারফত যে আসলে ধর্ম মত এখানে যার গমন নাই সেও কিন্তু সাধারণের বা স্বাভাবিক ভাষা বুঝেন। হিন্দুর অক্ষরে হিংসে সে সবে গণ, হিন্দুর অক্ষর বলতে আসলে এখানে আমাদের জ্ঞানগুলো প্রশ্নে আসে, তাহলে হিন্দুর অক্ষরে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, বাংলার অক্ষরকে বলা হয়েছে যে হিন্দুর অক্ষরে হিংসে, বাংলার অক্ষরে হিংসে সে সবের গণ, যেসবে বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাণী, তাহলে যেসব যারা বাংলায় জন্মগ্রহণ করেছে, হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, তাহলে যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, যারা বাংলায় জন্মগ্রহণ করেছে বাংলা ভাষার প্রতি অবজ্ঞা তাদের প্রতি হিংসা করি, তাহলে সেসব কাহার জন্ম নির্ণয় না ন জানি, এখানে মানে সেসব কাহার জন্ম, কার জন্ম বঙ্গদেশে আদৌ তার জন্মগ্রহণ কিনা, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, মানে দেশি ভাষায় যার মনে বিদ্যা অর্জন হয় না, নিজ দেশে ত্যাগে কেন বিদেশ ন যায়, তাহলে দেশ ভাষায় দেশি ভাষায় যার মনে জ্ঞান না বুঝতে পারছে, তাহলে সে নিজ দেশ ত্যাগ করে কেন সে বিদেশ যায় না, তাদের প্রতি খুব প্রকাশ করেছে। পিতামাতা ক্রমে বঙ্গেতে বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, তাহলে পিতামাতা ক্রমে বঙ্গতে যাদের বসবাস আছে দেশি ভাষায় উপদেশ দিবে যেটা হ্যাঁ হিত অতি, তাহলে অবশ্যই আমরা এই কবিতাটা বাসায় পড়ব এবং পাঠ পরিচিত আসলে একই রকম, আর শব্দের অর্থগুলো তেমন এখানে কঠিন নাই, মধ্যযুগের কবি হলেও তিনি ছিলেন স্বপ্ন শতকের কবি, এবং তার এই যে বঙ্গবাণী কবিতা বাংলা সাহিত্যে আসলে কবিতার লাইনটি হচ্ছে কি কয় চরণ এটা 20 চরণ বিশিষ্ট, চাইলেই অনেকে মুখস্থ করে নিতে পারো। তাহলে আমরা শিখলাম বঙ্গবাণী কবিতা লেখক আব্দুল হাকিম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1690 খ্রিস্টাব্দে, এবং কবিতা পুরুষ হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ, তার আরও কিছু লেখা যে বইয়ের নাম আমরা বলেছিলাম যে ইউসুফ জুলেখা, লালমতি, এরপর বলেছিলাম কারবালা ও শহরনামা হল তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো, আর আমরা কবিতার প্রতি লাইনে ব্যাখ্যা করেছি যে অনেক সময় আমাদের ব্যাখ্যা আসে হিন্দু রক্ষণ বলতে কী বোঝানো হয়েছে, হিন্দু রক্ষণ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে যে যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, তাহলে বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বা তারা অন্য ভাষার প্রতি আকৃষ্ট, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বাংলা ভাষা শিখেছে এখন তারা অন্য ভাষার প্রতি আকৃষ্ট, কবি তাদেরকে তাদের প্রতি ঘৃণা বা রাগ প্রকাশ করেছেন, প্রয়োজনে তাদেরকে দেশ ত্যাগ করতে বলেছেন, আমাদের যারা পিতামাতা অভিভাবক আছেন তাদের জন্য উপদেশ হবে হ্যাঁ যে পরামর্শ যে বাংলা ভাষাই তাদের জন্য সব ধরনের বা সব রকমের উপদেশ দেওয়া হয়। তাহলে আমরা ছোট ছোট একটু প্রশ্ন করলে এখন আশা করছি হয়তো তোমরা বুঝতে পারবে, তাহলে আমরা একটু ছোট প্রশ্ন লিখে দেবো আর জ্ঞানের প্রশ্ন লিখে দেবো, তোমরা প্রশ্নগুলো দেখবে স্যার আলোচনা করবে এবং দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের এই কবিতার আলোচনা পর্বে বা শেষ পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, প্রশ্ন নিয়ে আলোচনা করবো, আশা করছি প্রত্যেকেই এই প্রশ্নটা দেখতে পাচ্ছে এবং প্রশ্নগুলো উঠিয়ে নেবে, এবং এই প্রশ্ন কিছু আছে জ্ঞান কিছু আছে বলে দেবো, যদি পারো অবশ্যই এগুলো উঠিয়ে নেবে এবং ভালো করবে বাসায়। তাহলে আমি প্রথম প্রশ্নে আলোচনা করি, বর্তমান কবিতা যে কোন শতকে রচিত, তাহলে বর্তমান কবিতা কোন শতকে রচিত, যদি 1920 কিন্তু এখানে সপ্তদশ শতকে, তাহলে সপ্তদশ শতকে এই কবিতা রচিত, আবুল হাকিমের গ্রাম নাম কি আমরা বলেছিলাম সুদারামপুর, তাহলে সন্দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কবি বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন কেন, সাধারণ মানুষের অনুরোধে, সাধারণ মানুষকে খুশি করার জন্য, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেজন্য তিনি কি করেছেন বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন, কারণ সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা, তিনি সাধারণ মানুষের অনুরোধে সাধারণ মানুষকে খুশি করতে বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে তিনি কি করেছেন বাংলা ভাষায় নিজ পরিশ্রম করে এই বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন, তাহলে স্যারকে ব্যাখ্যা করলাম, আশা করছি তোমরা শুনছো এবং বুঝতে পারো, বঙ্গবাণী কবিতা যে হিন্দু লক্ষণ বলতে কি বুঝিয়েছেন, তাহলে হিন্দু লক্ষণ বলতে কবি তখন বাংলা ভাষাকে বুঝিয়েছেন হ্যাঁ, বঙ্গবাণী কবিতা হিন্দু লক্ষণ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে,
আল্লাহ হাফেজ।